হাতের দুটি নখ উপড়ে ফেলা ছাড়াও রায়হান আহমেদের সারা শরীরে রয়েছে অসংখ্য আঘাতের চিহ্ন। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমেদের মরদেহের দ্বিতীয় দফা ময়নাতদন্ত শেষে এমনটি জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান। এদিকে রায়হানের হত্যাকারীদের বিচারের দাবিতে আজও বিক্ষোভ সমাবেশ হয়েছে সিলেটে। সিলেট থেকে হুসেন আহমদ সুজাতের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। অতিরিক্ত নির্যাতনের ফলেই রায়হান আহমেদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান শামসুল আলম। দ্বিতীয়বারের মতো ময়নাতদন্ত শেষে তিনি বলেন, হাতের দুটি নখ উপড়ে ফেলা ছাড়াও রায়হানের সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে যেটা আসলে আঘাতের কারণে মৃত্যু সংঘটিত হয়েছে, এটা বোতা অস্ত্রের আঘাত ছিল, যেটা সারা শরীরে বোতা অস্ত্রের আঘাত ছিল এবং নখ দুইটা নখ উপড়ানো ছিল। এর আগে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে কবর থেকে রায়হানের মরদেহ তোলা হয়। এরপর লাশ পাঠিয়ে দেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তিন সদস্যের মেডিকেল বোর্ড রায়হানের ময়নাতদন্ত সম্পন্ন করে। দেড় ঘন্টা যাবত এটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাতে লাশের স্লোতাল হলো, এখন আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি, ওখানে মেডিকেল বোর্ডের মাধ্যমে এটা পোস্টমর্টম সম্পন্ন হবে। পাশাপাশি আমাদের যে অজ্ঞাতনাম আসামি যারা আছে তাদের আইডেন্টিফাই করা এবং তাদের ক্যাপচারের চলতেছে, কর্ম শুরু হয়েছে। পুলিশ হেফাজতে থাকা বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বহিষ্কৃত ইনচার্জ আকবর কিভাবে পালিয়ে গেল সেই প্রশ্ন তুলে নিহত রায়হানের স্বজনরা বলছেন, অন্য পুলিশ সদস্যদের কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না। আকবর পালিয়ে গেছে, আশিক আল্লাহ পালিয়ে গেছে, কিন্তু এই যেই দুই মানুষরা পলাইয়া আছে এরা যদি বেরিয়ে আসে আসল মতদাতা বাইরে জিবে। আমার বাইরে যখন তুলছো সুষ্ঠুভাবে তার ময়নাতদন্ত করো, যেন অন্য কোনো দামা চাপা না দেওয়ায়। এদিকে আজও সিলেটে রায়হান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে। পরে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এখন পর্যন্ত কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। 72 ঘন্টার আলটিমেটাম কিন্তু আজকে বিকাল 5টায় শেষ হয়ে যাবে। কোনো আসামি গ্রেপ্তার না হয় তাহলে আমরা কিন্তু কঠোর আন্দোলনে যাব। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার পুনরায় রায়হানের দাফন সম্পন্ন করা হয়। অভি ইসলাম, টিভি।